আসসালামু আলাইকুম, পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মুবারক। আজ সকালে ফায়াজ খুব সুন্দর করে রেডি হয়ে দাদু হোন্ডাতে করে ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা এখন ঈদগাহের মধ্যে প্রবেশ করছি। দেখুন কত মানুষ এসে হাজির হয়েছে ইতিমধ্যে। ফায়াজ সকাল সকাল উঠেছে, তো ওই জন্য সে তার চোখগুলো খুলতে পারছে না ঠিক মতো। এরপরে অতিরিক্ত তিন তাকবীর দেওয়া হবে। আল্লাহ আকবার ছেড়ে দেওয়া হবে, আর বন্ধুরা আল্লাহ। ফায়াজ মোনাজাতের জন্য ব্যস্ত, নামাজ শেষ হয়ে গেল এবং সবাই একে অন্যের সাথে সৌহার্দ। এখন স্যার এখন ফায়াজ তার চাচুর সাথে কোলাকুলি সেরে নেবে। এই যে দেখুন, এখন নামাজ শেষ, আমরা কিছুক্ষণের মধ্যেই ফায়াজ তার দিদার কবর জিয়ারতের জন্য রওনা দিবে। আমিও তো যাব, তুমি চলো আগে আগে। আমরা এখন ঈদগাহ থেকে বের হওয়ার পথে রওনা দিব। এই যে আমরা দেখুন ঈদগাহের বাইরে ফায়াজ। দিদার কবর জিয়ারত করে চাচ্চুর কোলে করে ফায়াজ এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো এভাবেই কাটলো ফায়াজের সকালের ঈদটা। সো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।